الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মহাব্বতের সাথে একটু দরুদ ইব্রাহিমি পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া দারুল কুরআন সোনার বাংলা মাদ্রাসা তোয়াকুল গোয়াইনহাট সিলেটের উদ্যোগে আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনি জলসার সম্মানিত সভাপতি, এ অঞ্চলের বিজ্ঞযোগ্য হক্কানি ওলামাই কেরাম, দাওয়াতি ওলামাই কেরাম, আইএমএ মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, পবিত্র জুমার রাত্রে বাদ মুত্তাসিল মাগরিব ওয়াজ করা শোনা সুন্নতি টাইম, সুন্নতি টাইমের অনুসরণ করে এলাকার অন্যান্য অনেকের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে সরাসরি ফেস টু ফেস আজই মাত্র আত্মপ্রকাশ করেছি। ইদানিং মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছে, যাকে জীবনও দেখি নেই সেও আমাকে দেখে নেই, বিদেশে গেলেও তার সাথে এয়ারপোর্টে বিভিন্ন দোকানে রেস্টুরেন্টে সে আমাকে চিনে এসে জড়াজড়ি গলাগলি করে। সেই হিসেবে যারা ইউটিউবের মাধ্যমে দেখে থাকছেন, তাই ছাড়া বাকি আপনাদের সাথে সরাসরি আমার আজই সাক্ষাৎ। ইমামউদ্দিন আমাকে অত্যন্ত ভালোবাসে, ইমানউদ্দিন, ও বিদেশ থেকেও ফোন দিয়েছে, মুফতি শাহাবুদ্দিন সাহেব ভাই মৌলানা, এরা কেউ আমাকে দেখে নেই, শুধু ফোনে ফোনে যোগাযোগ, আর এই রুহানি ভালোবাসার টানে আমি সেই দূর থেকে গোপালগঞ্জ থেকে আপনাদের এখানে ছুটে আসছি। সুস্থভাবে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, তারা অনেক পয়সা খরচ করে আমাকে নিয়ে আসছে, আমি এর মুকাফাত, এর প্রতিদান, এর প্রতিশোধ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। বাহ্যিকভাবে যেমন দেখতেছেন ছোট মানুষ, ভিতরেও কিছু নেই। বস্তা যদি ছোট হয় তাহলে মাল তো বেশি হয় না, বস্তা যতটুক মালও ততটুক, মোটা সোটা বড় সড়ো হইলে চেয়ারে বসতে দিলে চেয়ারও জায়গায় হয় না, বড় একটা মানুষ বড় একটা বস্তা পেট ভরা মাল। আমি ছোট মানুষ, দেখতে যেমন শুকনো, ভিতরে কিচ্ছু নেই। তো কর্তৃপক্ষের স্বভাবই হলো যে আমাদের দাওয়াতি মেহমান যারা, তাদেরকে বিশেষ করে ফলাও করতে হবে, তাদের ফুটায় তুলতে হবে, বিদায় অনেক অনেক উপাধি দিয়ে উপস্থাপনা করে, বাকি আমি তার কিচ্ছুই নেই। আর বক্তা হওয়ার জন্য যে কয় যোগ্যতা তার কিচ্ছু আমার নাই, এক নম্বরে স্বাস্থ্য ভালো না, দুই নম্বরে চেহারা ভালো না, তিন নম্বরে এলেম নাই, চার নম্বরে কণ্ঠ নাই, পাঁচ নম্বরে যা দুই কথা বলতে পারি সে অনুযায়ী আমার নিজের কোনো আমল নাই, বলতে খুব ভয় লাগে। মাইক পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, বলতে গেলে আল্লাহর রহমতে আল্লাহ একটা জবান দেশে কম বলতে পারি না, কিন্তু এই বলার পরিণতি বহুত বিপদ যদি আমি আমল করতে না পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়েছেন, একেবারে প্রথম নজরে যা দেখলেন হুজুর নিজেই দেখে হতভম্ব হয়ে গেলেন। হুজুর বলেন, মারাতু লাইলাতা উসরিয়া বি বিকাউমিন তুকরাজু সাফাহুহুম বিমাকারিজা মিনান নার, মিশকাত শরীফের হাদিস। আমি মেরাজে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, যাদের ঠোঁট কাটতেছে আমার মনের দাবি যে তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হোক, কিন্তু মানুষগুলোর চেহারার সাথে আর শাস্তির সাথে মিল হচ্ছে না, এদের শাস্তি হওয়া উচিত না, আজাব মুহিন, অপমানজনক শাস্তি, শরীরে অন্য কোনো জায়গা তেমন বড় কোনো শাস্তি না, এই শুধু ঠোঁট কাটতেছে। আজাব তিন প্রকার, আজাবুন আজিম, আজাবুন মুহিন, আজাবুন আলিম, কোরআন শরীফে আছে না? তো এটা হলো আজাবুন মুহিন, অপমানজনক শাস্তি, শরীরে আগুন নেই, অন্য কোনো আজাব গজব নেই, শুধু ঠোঁট কাটতেছে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে। রহমতে আলম নবী দেখে বলেন, ও জিব্রাইল, পামা বালুহুম ওমানুহুম, এরা কারা, এদের এই দুরবস্থা কেন? আমার তো মনের দাবি, আমার বিশ্বাস এরা হবে জান্নাতি। এত সুন্দর সুন্দর মানুষগুলোকে কেন এমন অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে?
জিব্রাইল বলে হুজুর এরা অন্য কেউ নয়, হাউলাই খুতাবাউ উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, আপনার উম্মতের ওয়াইজ যারা তারা। ওয়ামা বালুহুম ইয়া জিব্রাইল, দোষ তাদের কি, কোন অন্যায়তে তাদের এই বিচার করা হচ্ছে? জিব্রাইল বলেন হাউলাই খুতাবাউ উম্মতিকাল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ওয়াজ করতে বড় সুন্দর সুন্দর, কিন্তু তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে ওয়াজ অনুযায়ী কোন জায়গা আমল ছিল না। বলার সময় বলতো বড় সুন্দর, তার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ হিদায়ত পেয়েছে, তারা আমলি হয়ে জান্নাতে গেছে, আর কপাল পোড়া নিজে বয়ান অনুযায়ী আমল করে নাই, এর শাস্তি তাকে হাজার হাজার বছর এমনই উপভোগ করতে হবে। দোস্ত এজন্য ভয় পাই, বলতে গেলে কম বলতে পারি না, কিন্তু আমল যদি করতে না পারি মহাবিপদ। আপনারা আমার সামনে জান্নাতে চলিয়া যাইবেন, আর আমাকে গলায় গামছা দিয়া, গলায় রশি বাইদা, আমাকে শিকলে জিঞ্জিরে আবদ্ধ করে জাহান্নামের মধ্যে ফেলাইয়া ঠোঁট কাটবে আগুনের কেচি দিয়া। উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, পারি না কিছু করতে, তবে আল্লাহ ওয়ালাদেরকে শ্রদ্ধা করি, দোয়া করি, প্রার্থনা করি, কান্নাকাটি করি, মালিক তুমিও আমাদেরকে, আমাকে একসময় তাদের কাতারে দাঁড় করে দিও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমি যেন যা বলতে পারি তার জন্য আমল করতে পারি। সকলে বলি আমিন। কিয়ামতে যেন আপনাদের সামনে, আজকে যেমন রাস্তা থেকে আমাকে নারায় তাকবীর আহলান সালাম মারহাবা কইয়া ইত্যাদি ইত্যাদি উপাধি দিয়ে আমাকে এভাবে পেশ করা হয়েছে, শ্রদ্ধা দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে এমন উঁচা জায়গায় দাঁড় করে আমাকে অপমান করা হবে। এজন্য বলতে ভয় পাই। তবে দোস্ত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলতে থাকো, জানা কথা বলতে থাকো, আমল যদি আপাতত নাও থাকে তাও বলো, কি ফায়দা? কয় তোমার ওয়াজ যেমন শ্রোতারা শুনবে, তোমার ওয়াজ বক্তা তুমি নিজেও তো শুনবে, ঠিক না? আমার মুখ থেকে আপনার কান সবচেয়ে নিকটে যে বসে, তার কানও আমার মুখ থেকে পাঁচ হাত দূরে, আর আমার নিজের কান আমার মুখ থেকে মাত্র পাঁচ আঙ্গুল দূরে, পাঁচ হাত পঞ্চাশ হাত হাজার হাত দূরে। এই কথা গিয়ে যদি একজনের অন্তর তৈরি করতে পারে, তাহলে তোমার ওয়াজ পাঁচ আঙ্গুল দূরে কানে গিয়েও তোমার অন্তর তৈরি করতে পারে। আর তা বাস্তবও আছে। আমি যে কিস্সাগুলি বা কাহিনীগুলি বললে আপনারা কাঁদেন, এ কাহিনীগুলো আমার ভিতরে আছে, এমনি তো আমার চোখ দিয়ে পানি আসে না, অত আমি জানি, এ কথাগুলো আমার ভিতরে আছে আমি জানি, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসে যখনই আমি ওয়াজের মধ্যে বলি, তখন শ্রোতারাও কাঁদে আমিও কাঁদি, ঠিক না? বোঝা যায় আমার ওয়াজে আপনাদের মধ্যে যেমন ক্রিয়া করে, আমার মধ্যে বক্তার মধ্যে ক্রিয়া করে। আল্লাহ পাক সকলকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাইছেন আর পাঠাবেন, যা পাঠানো হয়ে, আমার ভাষা বোঝা যাচ্ছে? চিন্তা করি যে আপনাদের ভাষা তো আমি নিজেরা নিজেরা যখন বলেন আমি কিচ্ছুই বুঝি না, চিটেগাং পড়ছি কিছু, এই জন্য ওনাদের ভাষা বুঝি, তবে বলতে পারি না, বলা শিখি নাই, আর আপনাদের এদিকে আসা যাওয়া আমার কম, পড়িও নাই, কাজে কাজেই আপনাদের ভাষা আমি একেবারেই বুঝি না, শুধু হাসিটা বুঝি আর কানলি এই কাদাটা বুঝি, আর কিছু বুঝি না, যে হাসতেছে আর কানতেছে বাংলায়, আর কিছু আমি বুঝি না। আমাদের ওইদিকের ফেরেস্তাদেরকে যদি এই দিক পাঠায় দেয় কোনটাও বুঝবে না, খালি হয়তো ভিড়ে যাবে, কিছু লিখতে পারবে না। তা আমার ভাষা তো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যত মানুষ পাঠাইছে আর আল্লাহ পাঠাবেন,
একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না? সকলের কাছ থেকে শুনেছেন উদ্দেশ্য কি? উলামায়ে কিরামের কাছ থেকে অনেকবার শুনেছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতেরই জন্য সৃষ্টি করেছি, ঠিক না? ইবাদত কি? যে জানে সে মানে, ইবাদত জানি না তার করব কি? কি কিসের নাম ইবাদত? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন, সে ইবাদত কি তাই তো জানি না। এবার আল্লাহ বলেন, আমার ইবাদত জানানোর জন্য আমি বয়ান করার জন্য বক্তা হিসেবে পাঠিয়েছি, ইবাদত বুঝিয়ে দেওয়ার জন্য বক্তা হিসেবে পাঠিয়েছি 2-2.5 লক্ষ বা আরো বেশি কম নবী রসুল। এরা আমার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বক্তা। যত নবী রসুল দুনিয়ায় এসেছিলেন সকলেই বক্তা ছিলেন। নবীরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না, নবীরা লেখক ছিলেন না। নবীরা যদি লেখক থাকতেন তাহলে তাদের দু এক কলম লেখা লিখনই আমাদের কাছ পর্যন্ত আসত। নবীরা লেখকও ছিলেন না, সব নবী বক্তা ছিলেন। আল্লাহ পাক নবীদেরকে লৌহে মাহফুজে বসাইয়া পার্সোনালভাবে বক্তা হিসেবে প্রশিক্ষণ দিয়া দুনিয়ায় পাঠিয়ে ছেন। নবীরা বয়ান করবে কি তাও আল্লাহ তাআলা গাইডলাইন দিয়া 104 খানা আসমানি কিতাব দুনিয়ায় পাঠিয়েছে। কত? 104। শ্রেষ্ঠ কিতাব 4টা, বড় 4টা, ছোট বড় মিলাইয়া 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে সবচাইতে বড় কিতাবের নাম তৌরাত, সবচেয়ে বডিতে ফিগারে বড়। আমি দেখেছি তৌরাতে পারা ছিল 1000। কত? 1000 পারা। আয়াত ছিল প্রত্যেক পারায় 1000। 1000 × 1000 সমান সমান 10 লক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলেন আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, কোন কিছু সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, শুধু কোন শব্দ ব্যবহার করেছেন, কোন কইরে হয়ে যায়। কথা বলে ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যা কিছু করতে ইচ্ছা করেন শুধুমাত্র কুন বলেন আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন সামান আসমান হও, ফাকানা সামান আসমান হলো, কুন আরদিন হয়ে যাও জমিন সমূহ, হয়ে গেল জমিনগুলো। কুন শামসান সূর্য হও, হয়ে গেল সূর্য। কুন কমারান হয়ে যাও চাঁদ, হয়ে গেল চাঁদ। এমন করে সব কিছু আল্লাহ পাক কুন শব্দ দিয়ে তৈরি করেছেন। পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? 1 নম্বরে আল্লাহর আরশ, 1 নম্বরে, 2 নম্বরে আল্লাহর কলম, 3 নম্বরে জান্নাত ও আদন, 4 নম্বরে মূসা আলাইহিস সালামের কিতাব তৌরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া, 5 নম্বরে মানব জাতির গলার উপর টুক এই মাথা মুখমণ্ডল আল্লাহ বানাইছে হাত দিয়া। এসে গেলে বলা লাগে, এই জন্য কেউকে মারতে গেলে মুখে মারো না, ওই মুখের উপরে আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাতের স্পর্শ যে জায়গা লেগেছে বান্দা, ও জায়গা তুমি আক্রমণ করো না, মাথায় মারবা না, মুখে মারবা না। মারলে আল্লাহর হাত যেখানে লেগেছে সেই জায়গার অপমান করা হয়। আর আমরা আগে মারি কোন জায়গায়? পয়লা বক্সিং নাকে, ঠিক না? পয়লা পিটেন, প্রথম পিটেন কোথায়? মাথায়। হযরত মূসা আলাইহিস সালামের তৌরাত আল্লাহ নিজে হাতে লিখে, এত বড় কিতাব এতজন তাফসীর মাদারিকের মধ্যে লেখে, ওয়াইহমিলু আসফারাহা 70 জামালান, এত বড় ওজন আলা কিতাব মূসা আলাইহিস সালামের জামানার শক্তিশালী উটের 70টা উট লাগত তাওরাতের মূল কপি বহন করতে। বিশাল বড় কিতাব, ঠিক না? এই মূসা আলাইহিস সালামের কিতাবের আলেম নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সবচেয়ে বড় আলেম, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা।
উনি ইহুদিদের বড় আলেম ছিলেন। খবর পেয়েছে মদিনায় থাইকা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে। যদিও বড় আলেম, আখিরি নবীর কথা শুনলে এ নবীকে বিশ্বাস করা তার জরুরি, তারপর নিজের ধর্মের যেহেতু বড় আলেম, নিজের নবীর বড় আলেম, নিজের আলাদা একটা কিতাব আছে, সেই কিতাবের টান আর ভালোবাসা তো তার থাকতেই পারে। এই জন্য নবী মক্কায় থাকাকালে উনি একা একা যাননি সেখানে, নবী পাক যখন হিজরত করে মদিনায় চলে আসছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম খবর পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে, দলে লোক দলে লোক তার সাথে দেখা করতে যাইতেছে, সাথে সাথে উনিও গেলেন। উনি পরীক্ষা করতে গেছেন এই কি সেই নবী নাকি, নবী হলে তার চেহারা দেখলে চিনা যাবে। সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চেহারাটা দেইখা আমার সঙ্গে সঙ্গে কিন হয়ে গেল, হাজা আখির নবী ও আখিরি জামান, নিশ্চয়ই ইনি হবেন আখিরি জামানার নবী। এই চেহারাটা কোনোদিন মিথ্যাবাদীদের চেহারা হইতে পারে না। চেহারা দেখলে, ফিগার দেখলে মানুষের আচার আচরণ আখলাক কিছু বুঝি আসে। আপনাদের এদিক কি মদ খোর গাঁজা খোর হিরোইন খোর ইয়াবা খোর ট্যাবলেট খোর আছে? এদিকও আছে মাশাআল্লাহ, সারা দেশে একই সুন্নত ছড়াই পড়ছে। শয়তানের সুন্নত নবীর সুন্নত না, সুন্নত মানে তরিকা। এই ইয়াবা খোর ট্যাবলেট খোরকে দেখলি টের পাওয়া যায়। আমার পাশে গোপালগঞ্জ এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ দিয়ে বিশ্বরোড, আমি রাতের বেলা আসি যাই, যখন তখন দেখি দুই তিনজন, প্রায় দুই তিনজন দেখা হয়, দুই তিন চারজন একসাথে ভাবে একে অপরের সাথে হাত ধরে হাঁটে পারে, একে একা হাঁটলে তো দাঁড়ায় থাকতে পারবে না, এই হাত ধরে হাঁটে এরকম এরকম ডোলে, সিপসিপে বডি, গায়ে গোস্ত নাই, শুকনো চেহারার ভিতরে কেমন যেন একটা ভাব। আমার ড্রাইভারে জিজ্ঞেস করলাম, ইরা এই হাটে তো ওরকম হাটে কে? কয় যে হুজুররা মাল খাইছে এই জন্য তাল হারাই ফেলেছে, মাল খাইয়া তাল হারাইছে। মদ করে চেহারা দেখলি বোঝা যায়, গাঁজা করে চেহারা দেখলি বোঝা যায়, ও দুষ্ট বেনামাজির চেহারা দেখলি বোঝা যায়, নামাজির চেহারা দেখলি বোঝা যায়। কথা বলেন যায়, আল্লাহ নিজে বলেন নামাজির চেহারা, সীমা হুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, নামাজি মানুষের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। একেবারে কালো মিসমিচে একটা লোক, এ লোক যদি 40 দিন নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ পাক তার কালো চেহারার ভিতরে নামাজের একটা নুরানি ফুকাস বের করে দেয়, উজ্জ্বল ফর্সা একটা মানুষ। এ লোকটা যদি খোদাদ্রোহী হয়, এ লোকটা যদি ইসলাম বিদ্বেষী হয়, এ লোকটা যদি নাম বেনামাজি হয়, তাও তার সাদা চেহারার ভিতরে, তার ফর্সা চেহারার ভিতরে এই কুফরি আর বেঈমানির একটা মেঘাচ্ছন্ন ছায়া ফুটে ওঠে, ঠিক না? আমার নবীর চেহারা দেইকা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এই চেহারাটা কখনো মিথ্যাবাদী কাজ্জাবের চেহারা হতে পারে না। তিনটে জিজ্ঞাসা আমার, এই তিনটে জিজ্ঞাসা নবী পাককে করব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এই তিনটে প্রশ্ন এমন প্রশ্ন নবীরা ছাড়া, রসুলরা ছাড়া, সাধারণ মানুষ যত বড় অলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পণ্ডিত হোক, ও কইতেই পারবে না। এমন কঠিন তিনটে প্রশ্ন নবী পাককে করল আব্দুল্লাহ ইবনে সালাম, আর নবী পাক আলাইহি সালাতু ওয়াসালাম ঠান্ডা মাথায় সুন্দর জবাব দিয়ে দিলেন। উনি সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম যতদিন ইহুদি ছিলেন, অতদিন ইহুদিরা উনাকে মুসা আলাইহিস সালামের অ্যাবসেন্টে সবচাইতে বড় আলেম হিসেবে, সেরকম পীর হিসেবে শ্রদ্ধা করতেন। উনার কোনো ইনকাম করা লাগতো না, সব উম্মতরা ভক্তবৃন্দরা উপস্থিত করত। যখনই মুসলমান হয়ে গেছে, এখন তো সব হাদিয়া বন্ধ, আর অভাবে গিরে ধরছে, উম্মতরা আইসা, ইহুদিরা আইসা কয়, আব্দুল্লাহ তোমার মতো কপাল পোড়া, তোমার মতো নির্বোধ হয় না, শুকে খাইতে ভূতে কিলে, এটা কথা আছে নাকি?
শুকি খাইতে ভূতে কিলায়। তুমি ছিলে পীর, দুনিয়ার আদিয়া তোমা তোমাকে দিতাম, জাগাই বসে খাইতে। আর তাই বাদ দিয়ে তুমি এই মুহাম্মাদের ধর্ম ধরলে। মুহাম্মাদ একটা ছোট নবী, আমাদের নবী, তোমার নবী কত বড় নবী। এই মুহাম্মাদের মুহাম্মাদের একটা নবী ধরে নিলাম, সেও নবী। কিন্তু সে নবী আর মুসা নবী আকাশ আর পাতাল। তোমার নবীর সাথে জিব্রাইল কথা বলে, সরাসরি আল্লাহ বলে না। আর আমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে স্বয়ং আল্লাহ নিজে কথা বলে, কোনো মিডিয়া ছাড়া। তুমি এত বড় নবী বাদ দিলে, আর মুহাম্মাদের কিতাবে একটু ছোট্ট একটা কোরআন ছিল, আর আমার নবী তোমার নবী মুসা আলাইহিস সালামের কিতাব ইহমিলু আসমারাহা সাবউনা জামালান, 70টা উট লাগতো সে কিতাব বহন করতে। তুমি বাদ দিয়ে সেই ছোট নবীর কাছে আসলে, আর ছোট ছোট কথা কয়, কি কয়, এটা নবীর মতো কথা কয়, মানে ওনারে ধিক্কার দিয়ে ওখান থেকে ছুটানোর চেষ্টা করতেছে। তো হযরত মুসা আলাইহিস সালাম বলে, আমার নবী ছোট কথা কি কইলো, কয় কি যে এই একটু নাকের লোম টেনে উঠাও, একটু বগল পরিষ্কার করো, বগল বোঝেন তো, এর বগল কয় তো নাকি, একটু বগল পরিষ্কার করো, আর এক জায়গার থেকে কিছু লোম কেটে ফেলাও, একটু নখ কাটো, আর এক জায়গার থেকে একটু চামড়া কেটে ফেলাও, একটু ঢিলাকু লুক নেও, ইডি কি একটু একটু ছোট ছোট কথা কয়, ই কি বলো নবী, মানে এমন ভাবে ওনারে ব্যঙ্গ করতেছে যাতে উনি ওই ধর্ম ছাড়িয়ে দিয়ে ফিরে জায়গায় আসে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হে কবুল পুড়া, যদি হিদায়ত পাইতে চাই চলে আয়, যদি বাঁচতে চাই চলে আয়। আমার নবীর কাছ থেকে শুনেছি, আমারও জানা আছে, ওরে শুধু আমি আব্দুল্লাহ ইবনে সালাম না, এখন যদি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হয়ে প্রকাশ পাওয়ার পরে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা যদি আবারও দুনিয়ায় পাঠায় দেয়, এমনকি আত্মা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামও যদি এখন আসে আবার আল্লাহ পাঠিয়ে দেয়, সমস্ত নবী রসুলের উপরে ওয়াজিব হবে আমার নবীকে নবী মাইনা, নবীর কলেমা পইড়া, এই নবীর উম্মত হওয়া ওয়াজিব। আমি আব্দুল্লাহ সালাম কোথায় থাকি, স্বয়ং মুসা যদি আসে তার ওয়াজিব এই নবীরে নবী মানা। কথা কন ঠিক কিনা, আমার নবী ছোট কথা কয়, বড় কথা আমার নবী বলে, ছোট বড় সব কথা নবীর কাছ থেকে শিখেছি, মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি। তৌরাতের ভিতরে আরশ অনেক বড়, মুসা নিজে জীবনে আরশ দেখে নাই, কথা বলেন দেখছে, ইব্রাহিম আলাইহিস সালাম আরশ দেখে নাই, আদম আলাইহিস সালাম আরশ দেখে নাই, ঈসা আলাইহিস সালাম আরশ দেখে নাই, সবাই জিব্রাইলের কাছ থেকে অথবা আল্লাহর কাছ থেকে শুনে বলেছে আরশ অনেক বড়। কত বড়? আল্লাহু আকবার। এই আরশ আমার নবী শতককে মেরাজের রাতে দেখে আসছে, কথা বলেন টিকিং না, তোমরা সব শোনা উল্লো, তোমাদের নবীরা শোনা উল্লো, আর আমার নবী দেখা উল্লো, শোনা উল্লো দেখা উল্লো, বুঝেন না, যে শোনে সে শোনা উল্লো, আর যে দেখে সে ঠিক কিনা। তোমার নবীর কাছ থেকে, মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি, অর্থাৎ তৌরাতের মাধ্যমে, যে আল্লাহর চেয়ার অনেক বড়। জীবনেও মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর চেয়ার দেখে নাই, আমার নবী স্বয়ং আল্লাহর চেয়ার দেখে আসছে। কোন সুবহানাল্লাহ, নবী মেরাজে যাওয়ার আগে সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, আল্লাহ একটা চেয়ারে বসবেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লানা কুরসি, আলি রব্বিনা কুরসি, আমাদেরও চেয়ার, তাই বলে কি আল্লাহরও চেয়ার, আল্লাহও কি চেয়ারে বসবে? কালা নাম, জি আল্লাহ চেয়ারে বসবে। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা কুরসি রব্বিনা, আল্লাহর চেয়ারটা কেমন, আমাদের চেয়ারের মতো নাকি? কাম কেয়া মিল্লি কুরসি রব্বিনা, আল্লাহর চেয়ারের পা কতগুলো, আল্লাহর চেয়ার কত বড়। জিবনু বিয়া পাক বলেন, আল্লাহ তাকরাউ কুস আয়াতাল কুরসি, তোমরা কি আয়াতুল কুরসি পড়ো না? জি হুজুর পড়ি। তার ভিতরে কি আছে? কাইফা সিয়া কুরসি ইউগুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর চেয়ার এত বড়, এত বড়, সাত তবক আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো আছে। কাম কামিল্লি কুরসি রব্বিনা, হুজুর এত বড় চেয়ারের পায়া কতগুলো, পায়া পায়া না, পায়া কতগুলো, আমাদের চেয়ার তো দেড় হাত বা এক হাত, চার পায়া, বেঞ্চ বড় হলি আর দুইটা বেশি দেয়, বেঞ্চ 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 নেন না, বেঞ্চ বেঞ্চে পায়া চারটের বেশি তো, মাঝখানে দুটি ভেঙে যেতে হবে, ছয়টা দেয়, তুই এত বড় চেয়ারের পায়া কতগুলো। তার নবীকে আমি কি দেখছি, দেখেছি
আল্লাহ তো পরে দেখাবে। তো ইতিমধ্যে জিবরিল আইছে, আসার সাথে সাথে হুজুরের মন বড় হয়ে গেছে। জিব্রাইল এই আমার সাহাবাইকে আমার পেছে আটকায় দিছে, এই আল্লাহর শিয়ারে পায়া কতগুলো কও দিদি, কি আর ঝামেলায় আমি ফেলাই, আমি কিভাবে কও? তো জিব্রাইলকে হুজুর চিন্তা করেন না, আপনার এক্ষুনি দেখানো হবে সেই শিয়ার। জোরে কোন সুবহান আপনার আল্লাহর সিয়ারের পায়া 8 লক্ষ। সাথে সাথে সাহাবায়ে কিরাম বলেন মালপার কুবাইনাল কিয়ামাইন, তাহলে দুইটা পায়ের মাঝে দূরত্ব কত? চুক এক হাত না দেড় হাত। হুজুর কা জিব্রাইল যাইও না, আর এক বিপদে ফেলাইছে। দুই পায়ের মাঝের দূরত্ব কও? জিব্রাইলকে হুজুর বলে দেন এই আজকে আপনার সৌদি আরবের আকিক বাজার, এ বাজারে যে ঘোড়া গাদা বিক্রি হইতে আসে, আজকে সবচাইতে যে তেজি দ্রুতগামী ঘোড়াটা আসছে, এই ঘোড়ায় যদি 1000 বছর দৌড়ায় তাহলে এক পায়ের থেকে আর এক পায়ের নাগাল পাবে না। এরকম পায়ের 8 লক্ষ পায়া, কত বড় সিয়ার কন্যা, সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার এই সিয়ার আর এই আরশ আর এই কুরসি সব আমার নবীকে আল্লাহ লাইলাতুল মিরাজ, মিরাজের রাতে সব দেখাইছে কি দেখায় নাই? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মুসা নবী চেয়ার না দেখে বলেছে, আরশ কুরসি না দেখে বলছে, আমার নবী সচক্ষে দেখে আইছে বলছে, মুসা নবী সিদরাতুল মুনতাহা দেখে নাই শুনিয়ে বলেছে, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে এসে বলেছে, মুসা নবী বাইতুল মামুর দেখে নাই ফেরেশতার কাছ থেকে শুনে বলেছে, আমার নবী সরাসরি বাইতুল মামুর দেখে আসে, মুসা নবী আসমানের বড়ত্ব দেখে নাই, আমার নবী দেখে আসছে, মুসা নবী জান্নাত দেখে নাই, আমার নবী জান্নাত দেখেছে, মুসা নবী জাহান্নাম দেখে নাই, আমার নবী জাহান্নাম দেখেছে, মুসা নবী ফুল সিরাত দেখে নাই, আমার নবী ফুল সিরাত দেখেছে, যত বড় বড় সব আমার নবীর কাছ থেকে শুনেছি, আমার নবী বড় নবী। তবে এই ছোট ছোট কথা কেন কয় সেটাও শোনো, এই যে নাকের লোম টেনে উঠাতে হবে, বগল পরিষ্কার করতে হবে, এটা ওটা ছোটো মোটো যা আছে পায়খানা কীভাবে বসতে হবে এগুলো সবও বলে। এ কেন বলে? আর নবী ইউমিসুল ওয়ালে দিনী বলা দিঘি, আমাদের নবী সন্তানের জন্য আব্বা যেমন, আমাদের জন্য নবী তেমন, ইউ আল্লিমুনা কুল্লা শাই, সব কিছু আমাদেরকে শিক্ষা দেয়, হাত্তাল কেরা এমনকি পায়খানায় বসবো কীভাবে তাও নবী শিক্ষা দেয়। আব্বার দায়িত্ব, আমরা ছোটবেলা পায়খানা করতে বসতাম সবসময়, কি ছোটবেলা থেকে দিশে পাইছি, পর্যন্ত ছোট থাকতে পায়খানা করতে গেলে একের ব্যান খুলিয়ে থুয়ে বসতাম, ঠিক না? পায়খানা থেকে পরিষ্কার করা, পানি খরচ করা কি আমরা জানতাম? মা বাবে করাই দিছে না? আস্তে 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 সব আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর নবী ইউমিসুল ওয়ালে দিলি বালা দিঘি, আমাদের নবী সন্তানের জন্য আব্বা যেমন, উম্মতের জন্য নবী তেমন, তাই আমাদেরকে ছোট বড় সব কিছু শিক্ষা দেয়। এ হুদির বাচ্চারা, জীবনে কোনোদিন আমি আব্দুল্লাহ ইবনে সালামকে ওই দুকা দিয়ে এখান থেকে পিছলাইতে পারবি না। পেয়েছি আমি আখিরি নবীকে, খুঁজেছি এতদিন যাকে, তৌরাতের ভিতরে যার ভবিষ্যৎবাণী, ইঞ্জিলের মধ্যে যার ভবিষ্যৎবাণী, তিনি আমার নবী মুহাম্মদ আমার নবীর কিতাব ছোট, তবে ছোট কিতাবের ভিতরে সব কথা বলে। ক্লাস টেনে 10 খান বই পড়ে, এত বড় এক গাদি বই, এই 10 খান কে আবার বাইসা কইটা একটা গাইড বানায়, এতটুকু একটা গাইড, গাইডের কায় কি লেখা, একের মধ্যে সব অথবা একের মধ্যে 10 আছে না নাই? আমার নবীর যেই কিতাব দেখতে কোরআন ছোট, এটা হলো 104 কেন আসমানি কিতাবের গাইড, একের মধ্যে 104 অথবা একের মধ্যে সব কথা বলেন, ঠিক কি ঠিক না? সাহাবাই কিরাম শুই না, একটু মনে মনে ভাবলেন এত বড় কিতাব আল্লাহ মুসা নবীকে দিল, আমার নবী বড় নবী কেন ছোট কিতাব দিল? মুসা নবীর কিতাব বইতে 70 উট লাগে, আমার নবীর কিতাব বইতে তো 70 উট লাগে না, 1 উটে 70 খান বইতে পারে, আরো বেশি বহন করতে পারে।
ঠিক না? তাহলে এত ছোট কিতাব নবী আর কয় বান্দা? এ আমার উম্মত শুনে নাও, সাহাবায়ে কিরাম শুনে নাও, মুসা নবীর কিতাবের ওজন বেশি না আমার কিতাবের ওজন বেশি? আল্লাহ নিজেই বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়া আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার! এই কিতাবকে আল্লাহ লৌহে মাহফুজ থেকে ছুটাইছে আর শে আজিম থেকে নামাইছে। নামানোর আগে এই কোরআন কিন্তু নিজে দুনিয়া আসে নাই, কোরআন কিন্তু নবী পাক আল্লাহর কাছ থেকে চেয়ে আনে নাই। কথা বলেন, কোরআন কি নবী চেয়ে আনছে? নবী কি কোরআন চিনতেন? চিনতেন না, জানতেন না যে কোরআন একটা কিতাব কি জিনিস, শুধু জানতেন না। এই কোরআন নবীও চেয়ে আনে নাই, কোরআন নিজেও আসে নাই, কোরআনকে আল্লাহ পাঠাইছে। লৌহে মাহফুজ থেকে যখন ছুটাইয়া পাঠানোর ইচ্ছা পোষণ করে কোরআনকে প্রস্তাব দিলেন, ও কোরআন তোরে দুনিয়ায় পাঠাবো। কোরআনে কয় রাব্বুল আলামিন, আমার পাশে আরো 103 খানা ছোট বড় কিতাব ছিল, একে একে সব তুমি নামায় দিয়েছো, এখন আমি আছি একা। আল্লাহ আমার কানে খবর আসছে ওই সব কিতাবের একটাও তার জায়গায় ঠিক নাই, আপনার বান্দারা সব তাহরিফ আর তাবাদ্দুল করে ফেলাইছে, পরিবর্তন পরিবর্তন করে ফেলাইছে। রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইবেন, আমি আপনার কালাম, আমার ইজ্জত আপনার বান্দারা রক্ষা করবে না, আমারও তারা নষ্ট করে ফেলবে। আল্লাহ কয় ওই চিন্তা করো না, তোমারে পাঠাইতেছি আমি, তোমার হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। তোমার সাথে কেউ কিছু করে পারবে? সম্মানের সাথে যাবা, থাকবা সম্মানের সাথে, যে সময় সম্মানী শুরু করবে ওই সময় আমি কাজ করে ফেলবো, তোমার আর দুনিয়া রাখবো না। আর জিব্রিল আলাইহিসসালাম নবী পাকের সামনে আসে, কথা মনে রাখেন, সময় কম আমার কামাই বেশি, আপনাদের এটা আমার পার্ট টাইম, কিন্তু ফলাও করছে প্রধান বক্তা কইয়া এটা মানানসনে সই হয় নাই। সন্ধ্যার পরে প্রধান বক্তা ওয়াজ করে নাকি, এদেশে তো সারা নাই তো যায়, সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে সেরে যাবো, এই জন্য একটু তাড়াহুড়ো লাগে। আল্লাহ ছাড়াছাড়ি নাই, ইনশাল্লাহ রাজবার আর এক জায়গা যে মাইর খাবেন, তাও তো কম দূর না, রে পাশে রাত্রে তো পথসতি ভয় লাগে, কোনো ভয় না ইনশাল্লাহ। আল্লাহু আকবার! এই জিব্রাইল আলাইহিসসালাম নবী পাকের সামনে আসলে জিব্রাইলকে নবী জিজ্ঞেস করছে, জিব্রাইল সব ফেরেশতারা বিভিন্ন দায়িত্ব দায়িত্বশীল, মিকাইল আলাইহিসসালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ থাকে, দুনিয়ায় খানেওয়ালা থাকে, উনি খাদ্য পরিবেশক খাদ্যমন্ত্রী, মেঘ বৃষ্টির মাধ্যমে দেয়, ওনার ডিউটি চলতে আছে, উনি এখনো রিটার্ন হয়নি। আজরাইলের দায়িত্ব চলতে আছে, যতদিন প্রাণী জগৎ আছে অতদিন আজরাইলের ডিউটি আছে, ইসরাফিলের ডিউটি তো শেষ হোক, সে তো সেই অপেক্ষায় আছে, তিন ফেরেশতাই কর্মরত। ও জিব্রাইল, তোমার দায়িত্ব ছিল নবী রসুলদের কাছে আনা, খাতামুন নবী জিল্লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসিবে না, সুতরাং আমার পর্যন্তই তোমার ডিউটি শেষ, আমি দুনিয়ার থেকে চলে গেলে তুমি রিটায়ার্ড হয়ে যাবে, তুমি পেনশনে চলে যাবে, তোমার আর কোনো কাজ থাকবে না। জিব্রাইল, তুমি কি আর কখনো দুনিয়াকে একবারও দেখতে আসবে? জিব্রাইল কয়, হুজুর আসার আমার রাহ, আপনি চলে যাওয়ার পরে 10 বার আসবো। কয়বার? কি জন্য আসবে? কেউ রে নবুয়তি দেওয়ার জন্য কয় না, তা তো শেষ, আপনি পর্যন্ত কেন আসবে? কয় 10 বার আসবো, 10টা কাম করার জন্য। কি কি কাম? একবার সর্বপ্রথম আসবো আমি মানুষের ভিতরের থেকে, আপনার বান্দাদের ভিতরের থেকে, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলো জায়গায় থাকবে, নিয়ামতের স্বাদ আর মজা আর ঘ্রাণ তুলে নেওয়ার জন্য আসবো। সুবহানাল্লাহ, আম থাকবে তো আমের স্বাদ আর গিরান থাকবে না, মুরব্বীরা সাক্ষী দেন, গুড় থাকবে তো গুড়ের স্বাদ আর মজা আর গিরান থাকবে না, আছে গিরান আছে, ইলিশ মাছ থাকবে তো ইলিশের সেই গিরান আর স্বাদ আর মজা থাকবে না, ফল থাকবে তো ফলের স্বাদ আর মজা আর গ্রাম থাকবে না, দুধ থাকবে তো দুধের স্বাদ আর মজা আর গ্রাম থাকবে না, আছে? ছোটবেলায় দুধের যে গ্রাম পাইছেন এখন তা আছে? নবী কয়, জিব্রাইল তুমি এত বড় খেয়ানত কেন করবা? জিব্রাইল কয়, হুজুর এটা আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা না, মালিকের পক্ষ থেকে অর্ডার হবে, কেন করবা? কয়, উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে, এই উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে, আল্লাহ তখন আমারে বলবে তুমি তিন নম্বরই করো।
ওরা দুই নম্বরই কথা, তুমি তিন নম্বর। দুধের সাথে পানি মিশায় বাজারে দুধ আছে, কথা বলেন মিশায়। ফলের ভিতরে ফরমালিন আছে, মাছের ভিতরে মেডিসিন আছে, কোনটারে পাবেন নরমাল, কোনটাকে পিওর পাবেন। গুড়ের ভিতরে ভেজাল, পিওর গুড় নাই, গুড়ের নাম হইছে গুড় না, গুড়ের নাম পার্সেন্টেজ। এটা কত পার্সেন্ট? 25% গুড় না, 25%, এটা এটা 35, এটা 75। গুড়ির নামে গেছে 35, 25, 75। কথা কন টিক টিক না, ভেজাল আছে না নাই? এই ভেজালের কারণে যখন উম্মতে দুই নম্বরই করবা, ওর অরিজিনাল মজা আর স্বাদ তুলে নেওয়া হবে। এবার যেমন পারো তেমন খাও। দুই নম্বর আমি আসব বরকত তুলে নেওয়ার জন্য, কোনো তার মধ্যে বরকত নাই। কেন করবা বেবরকতি? এই বরকত কেন তুলে নেবা? কয় বরকতের জন্য বা উম্মতের যে দায়িত্ব, ওই দায়িত্ব তারা পালন করবে না। বরকতের জন্য এক নম্বর দায়িত্ব, ওই প্রত্যেকটা নিয়ামতের শুরু হবে বিসমিল্লাহ দিয়া, শেষ হবে আলহামদুলিল্লাহ দিয়া। নবীর তরিকায় ব্যবহার হবে, নবীর তরিকায় শেষ হবে। কথা বলেন ঠিক কি না? খানা খাবা বিসমিল্লাহ কইয়া, শেষ করবা আলহামদুলিল্লাহ কইয়া, খানা খাবাটা নাত দিয়া, এরপরে খানাকে শেষ করবা আলহামদুলিল্লাহ কইয়া। এই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ থাকবে না, সুন্নতি তরিকা থাকবে না। কানা কাবা সিয়া দস্তার কান বিছাইয়া খানা চলবে সিয়ার টেবিলে, বরকত এই জন্য আমি তুলে নেব। আজকে বিমানের ভিতরে এরকম একজন দাড়ি পাকা বুড়ো মানুষ, ওই বিমানের ভিতরে একটু নাস্তা দেয় তো, এ বামাজ্যে ধরে কেক খাচ্ছে, বুড়ো 80 বছরের বুড়ো, তুই আজও খাওয়া শিখলি না? গোপালগঞ্জের মানুষ বলে গোপালের কথা দুই একটা কয়া লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কিসা আমি শুনেছি, উনি বিদেশ গেছে, বিদেশিদের সাথে একসাথে বসে খানা খাইতেছে। আপনারা যে যাই জানেন না কেন, আমি তো গোপালগঞ্জের সন্তান, ওনার সম্পর্কে আপনাদের চাইতে আমার একটু বেশি জানার দায়িত্ব আছে। উনি কিন্তু নামাজি মানুষ ছিলেন, যাই বলেন না কেন, উচ্চ বংশের লোক। কে কোন দল করেন আমি তা জানি না, বাকি ফ্যামিলিগত দিক দিয়ে অধর্মী না। উনি ওই সময় বিদেশিদের সাথে বইসা খানাও খাইতেছে ডান হাত দিয়া, আবার লাস্টে প্লেটটাও চাইটিয়ে খেলো, এরপরে হাড়ে যে গোস্ত আছে তাও কামলায় কামলায় খায়, আর উরা খাইতেছে বাম হাত দিয়ে। আরে আদা বিদে আর্ধেক অর্ধেক খায়, আর্ধেক অর্ধেক ঠিক দেয় তো উরা। এবার উনার খাওয়া দেখে ঠাট্টা করে মস্কারি করে ওদের ভাষায় বলতেছে, তর্জমা এরকম, জনাব শেখ সাহেব আপনার দেশের কুকুরে কেমন খায়? যে জিব্বিতে সাইটি খাচ্ছে তাই দিকে হাড় খাচ্ছে, আপনার দেশের কুকুরে কেমন খায়, আপনার দেশের বান্দরে কেমন খায়? তো উনি আমার দেশের কুকুরে যা খায় পরিষ্কার করে খায় না, আর যা খায় সব বামাজ দিয়ে খায়। ও মুসলমান, বরকত কেন নেওয়া হবে? এজন্যই বরকত নেওয়া হবে, খাওয়া ডান হাত দিয়া, ভাত খাবে কোন হাত দিয়া? রুটি, চা, পান, সিগারেট, সিগারেট দেন, সিগারেট খাবই বাম হাত দিয়ে, সিগারেট তারপরে খাবে কয় বাম হাত দিয়ে, বুঝা যাচ্ছে খাবে তানি। আল্লাহু আকবার, হালাল খানা ডান হাত দে, হারাম খাবই না, কথা বলেন ঠিক। ও মুসলমান, এরপরে জিব্রাইল কয় আস্তে আস্তে সামনে যায়, কয় দুনিয়ার থেকে আমি ইনসাফ তুলে নেওয়ার জন্য আসব। কেন ইনসাফ নিবা? এত বড় ভালো জিনিস কেন তুলে নিবা? কয় ইনসাফ এজন্যই নেব যে আপনার উম্মতরা ইনসাফ ন্যায় বিচার পছন্দই করবে না। আমি নিজেই ন্যায় বিচার পছন্দ করি না, আমার গাড়ির কাগজ নাই, ন্যায় বিচার আমাকে একটা মামলা দিতে, মামলা খেতে হবে, কথা বলে এইটা হলো ন্যায় বিচার। কিন্তু আমি নিজে ন্যায় বিচারের অপেক্ষা না কইরা পুলিশটা 200 টাকা ঘুষ দেই। এই দেশের পুলিশটা ঘুষকা জানতো না, পুলিশটা ঘুষকা শিখেছে আসামিতে। জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপি ঘুষকা জানতো না, এদের আজ ঘুষকা শিখেছি আমরা আসামিরা, কথা বলেন ঠিক। তাহলে ন্যায় বিচার করলে আমি ফেঁসে যাই, আমি ন্যায় বিচার পছন্দ করি না, ঘুষ দিয়ে আমি বাঁচার চেষ্টা করি। আল্লাহ বলেন তখনই আমি বুঝতেছি আমার বান্দারা ন্যায় বিচার পছন্দ করে না, অতএব ইনসাফ আর ন্যায় বিচার তুলে নিয়ে আসো, এবার যে যা পারে তাই করুক।
আমরা উলামায়ে কেরামরা বলি আমরা পয়সা চিন্তাম না, অস করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআন আল্লাহর রাস্তায় অস করব, পয়সা নেব কেন? এ পয়সা ছিনাইছেন আপনারা, আপনারাই ছিনাইছেন। আমি যখন দাওয়াত নিতে আমার ডায়েরি খালি নাই, এবার আমারে মোটা মোটা অফার শুরু করছে, হুজুর বিমানে আনবো, হেলিকপ্টার আনবো, 1,00,000 টাকা দেবো, হাত পাও সিবিয়ে দেবো, মাথায় তেল পানি দেবো, আর কি লাগবে তাও দেবো। আমারে পয়সা চিনেছেন আপনারা, এ ঘুষখোর ঘুষখা চিনেছি আমরা, পুলিশে ঘুষখা শিখাইছি আমরা, এ মুন্সেপরে বিচার বিক্রি করা শিখাইছি আমরা। যখন তোমরা ইনসাফ পছন্দ করবে না, তখন আমি ন্যায় বিচার তুলে নিয়ে আসা তুলে নেব, জিব্রাইলকে উদ্দেশ্যে পাঠাবো। আমার মনে হয় জিব্রাইলের এ কয়বার আশা হয়ে গেছে, কতক্ষণ না কেন এ সববার আশা হয়ে গেছে। তারপরে কি জন্য আসবা? জিব্রাইল কে হুজুর এরপরে আসবো ভালোবাসার মোহাব্বত তুলে নেওয়ার জন্য। কেন কেন তুমি এই জিনিসটা নিবা, মোহাব্বত কেন নিবা? মোহাব্বত তো দামি জিনিস, কথা বলেন। আজ মোহাব্বত তালকে আশিরি সাবাত, আজ মোহাব্বত সঙ্গে হারাও গান সাবাত, আজ মোহাব্বত নারে নূরে মিশাবাত, আজ মোহাব্বত নজদে দূরে মিশাবাত, আজ মোহাব্বত শাহ বান্দা মিশাবাত, আজ মোহাব্বত উমদা গান্দা মিশাবাত। ভালোবাসা দামি জিনিস, এ ভালোবাসা অনেক কিছু হয়, তুমি এই ভালোবাসা কেন নিবা? কয় হুজুর যখন আপনার উম্মতে আসল ভালোবাসাকে মূল্যায়ন করবে না, নকল ভালোবাসাকে প্রাধান্য দেবে, স্ত্রীকে ভালোবাসতে যাবে না, ভালোবাসাটা অন্য জায়গা নিয়ে যাবে, স্ত্রীতে স্বামীকে ভালোবাসতে যাবে না, ভালোবাসবে যে দেওরকে, দেওর কয় তো ঠিক না? সন্তানে মা বাবাকে ভালো না বাইসা ভালোবাসা দেবে, শ্বশুর শাশুড়ি আছে না নাই, মা বাপে বিটে বিক্রি কইরা বিটে বেইসা টাকা দিয়ে বিদেশ পাঠাইছে ছেলেকে, অ্যাকাউন্ট খুলে রেখে যায় শ্বশুরির নামে শাশুড়ির নাম, এরকম কিছু আল্লাহ ওয়ালা আছে না? জুতো দিয়ে বিটে নুদ্ধকার। আমাদের ওই এলাকায় নৌকা পার হয় যে কি নদী পার হয় যে নৌকা দিয়ে, এরে খেয়া কয়, ঠিক আছে নাকি? খেয়া খেয়া পার হইতেছি, আমার গায়ে জুব্বা, সৌদির জুব্বা, আমার ছোট ভাই থাকতো সে কয়টা দেশে তাই জুব্বা, আমি জুব্বা চলতে ফিরতে কষ্ট মানে তো জুব্বা দেই কে খেয়া দেখি আর এক জুব্বা পরা, সে আমারে বলতেছে হুজুর বাইরে থাকেন সৌদি থাকেন, আমি না দেশে থাকি সৌদির জুব্বা পরি, তো আপনি আমি সৌদি থাকি। একটু আস্তে আস্তে মুখ চিনা চিনি হলো, কয় বছর থাকছেন? কয় হুজুর এক টানা 10 বছর, আমি তো ভালোই তো কামাই করছেন আজ থেকে 16-18 বছর আগে, 10 বছরে কত টাকা আনছেন? কয় হুজুর পাঠাইছি ওখান থেকে 10 বছরে 10 লক্ষ, ওই সময় 10 লাখ মানে এখন প্রায় কোটি খানি, তো তো ভালোই পাঠাইছেন, ভালো ইনকাম করছেন। কয় হুজুর দুঃখের বিষয় কইতে গেলে বুক ফাইটে যায়, মমতাদের বুক ফাইটে যায়, কি সমস্যা? আমি বললাম আর তো যাওয়া লাগবে না। কয় হুজুর যাইতেই হবে, নইলে দেশে থাকার উপায় নাই। কেন কি সমস্যা? কয় হুজুর সহ্য করতে পারি না বলতে গেলে 10 বছরে 10 লক্ষ টাকা পাঠাইছি শ্বশুরের নামে, শ্বশুর 10 বিঘা জমি কিনছে, 10 বিঘা জমি শ্বশুরের নামে দলিল, আমি বাড়ি আসার 2 মাস আগে আর একটা কাম করছে শ্বশুর, আমার বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, মা বাবার নামে কয় টাকা পাঠাইছো? কয় 1 টাকাও না। আমি বললাম তোর শ্বশুরের মন্ত্রী বানাই দেওয়া দরকার, অর্থমন্ত্রী, কায়দা মতো বুদ্ধিমান মানুষ, তোরে উপযুক্ত শিক্ষা দিছে, কথা বলেন ঠিক আছে? আরো জোরে ঠিক আছে? তোর শ্বশুরের মতো বুদ্ধিমান শ্বশুর হয় না, কাজের কাজ করছে, একেবারে ফাইনাল খেলা, এখন কি করবা? তা আমার সাথে আমার এক বন্ধু আছে, একটা ভিসা নিয়ে আসছে, তার বাড়ি যাইতেছি বাকি কিনে, ওই ভিসায় যাবো তো আর আসবো না জীবনে,
কেন মা বাপের নামে অ্যাকাউন্ট করলে না? তাই যাও, মা বাপ তার জামাই মেয়েকে দিয়ে দেবে, নাতি নাতনিকে দিয়ে দেবে, এই ভয়টা আমি তাদের কাছে পাঠাই নাই। আরে পোড়া কবাইলা, তাদেরকে মা বাপ কিছু দিলেও তোর জন্য রাখতো বেশিরভাগ, মা বাবার হাতে টাকা দিবি, এ বিদেশিরা মা বাবার হাতে টাকা দিবি, মা বাবাই মোটা মোটা টাকা নাড়াচাড়া কইরা তোর নামে জমি রাখবে। মা বাবা বুড়ো মানুষের হাতে টাকা নাড়াচাড়া করলে ওই বুড়ো মুরব্বীর হাত থেকে টাকার মধ্যে বরকত ঢোকে, ওই টাকা যেখানে লাগাবি ওই টাকায় টাকার গাছ হবে। আর মা বাবার চোখ ফাঁকি দিয়া, এ আপনজনের চোখ ফাঁকি দিয়া শ্বশুর শাশুড়ির নামে দিবি, ওই টাকায় দেশ যা কিছু করবে, কারুনের সম্পদের মতো মাটির তলে যাবে, কোনোদিন উঠে কথা বলবে না। ভালোবাসা সম্পূর্ণ শেষ, অরিজিনাল ভালোবাসার যখন দাম দিবা না। দুই নম্বর ভালোবাসার জন্য আবার দিবস পালন করবা 14ই ফেব্রুয়ারি। ও যুবক আমার দিক টাকা, এ বুড়োরা বুঝতেছে না, 14ই ফেব্রুয়ারি বানাইছে ভালোবাসা দিবস। সারা দুনিয়ার সবকিছু এখন মিডিয়ায় চলে আসতেছে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে যেই পরিমাণ আকাম হয়, কার্তিক মাসের কুত্তা পর্যন্ত দেখে বমি করে দেয়। এই নাকি মানুষের ভালোবাসা? তো আমরা কাতি মাসেও পারিনি, সারা দুনিয়ায় কাতি মাসে কুকুরের একটা সিজন আছে, এই কাতি মাসে পুত্র 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দেখা লজ্জাতে বোরকা মুড়ি দেয়। আল্লাহু আকবার, বিবার পত্রিকায় আসে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে যে পরিমাণ আকাম হয় সারা দুনিয়ায়, কয়েক লক্ষ জারজ সন্তান হারাম জাদা জাউরর বাচ্চা পয়দা হয়। জিব্রাইল কয় ওই সময় আসল ভালোবাসা রাখা ঠিক হবে না, তাই আল্লাহ অরিজিনাল ভালোবাসা তুলে নেয়। ছেলেতে মাকে ভালোবাসে না, স্বামীতে স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী বউকে চোখে দেখতে পারে না, এ নিজেদের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না, আমি নিয়ে যাবো কেড়ে, মনে হয় জিব্রাইল এ কামও করে ফেলাইছে। যাইতে যাইতে আরো আছি, আমার আওয়াজ একটু অন্য দিক, সময় কমে জন্য মাঝেতে কয়টা বাদ দিলাম, 10 নম্বর বার জিব্রাইল বলে 10ম নম্বর বার আসবো কি জন্য? কয় 10 নম্বর বার আসবো, দুনিয়ায় কোরআন শরীফ কাগজে থাকবে, কাগজ থাকবে জায়গায়, ওর ভিতরে হরফ থাকবে না, আমি হরফ নিয়ে যাব। নবী কেঁদে দেশে কয় জিব্রাইল আর যা করো না করো কোরআন শরীফকে নিও না। জিব্রাইল কয় হুজুর আমার সিদ্ধান্ত না, মালিকের অর্ডার হবে, কোরআন শরীফের ভিতরে হরফ নিয়ে যাব। কেন নিবা? কয় যেই কোরআনকে দুনিয়ায় আল্লাহ পাক হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছে, এই কোরআনকে বাদ দিয়া তো উল্লি মালি গায়রিদ্দিন জেনারেল বিদ্যাকে প্রাধান্য দেবে, সন্তানকে ইংলিশ মিডিয়ায় পড়াবে, সন্তানকে ইংরেজি স্কুলে পড়াবে, কোরআন পড়াকে ফকিরে বিদ্যা মনে করবে, কোরআন পড়াকে খয়রাতি বিদ্যা মনে করবে, এটা অকেজো বেকার বিদ্যা মনে করবে, আর জেনারেল বিদ্যাকে প্রাধান্য দেবে, কোরআনকে ঘরের মধ্যে মর্যাদা দেবে না, রাখবে কোরআন টেবিলের উপরে, ওর উপরে পেপার পত্রিকা, ওর উপরে সিরা বালিশ, তার উপরে পুরন ল্যাপ। কথা বলেন ঠিক আছে না নাই? জীবনে কোরআন শরীফ কান খুলে দেখবে না, বউটা বাপের বাড়ি থেকে নতুন যখন আসে তখন মা বাবা বিয়ের সময় এক কান কোরআন শরীফ দিয়ে দেছে, মা তুমি পড়ো, ওই যে আনসে আর কোনোদিন খুলে দেখে না। কোরআনে কয় আল্লাহ আমার তো জায়গা দিচ্ছে না, এক যুবকে ভাবে বস্তা বইরে নিয়া আমি যে মসজিদে জুমা পড়াই, ওই মসজিদে জুমার দিন আমি মসজিদে ঢুকছি, দেখি যে যুবক পিছন দিয়া এক বস্তা বইরে মাথায় করে নিয়ে আসছে, আইনে আইসে আইসে আমাকে বলে হুজুর এগুলো রাখেন কোন জায়গা? আমি বললাম ওগুলো কি? কয় কোরআন শরীফ, এগুলো মসজিদে রাখার জায়গা নাই, মসজিদে বহুত কোরআন শরীফ আলমারিতে জায়গা নাই, বাড়ি যেখানে ছিল সেখানে রাখি। কয় হুজুর সে জায়গা রাখা যাবে না, কেন রাখা যাবে না? কয় টেবিলের উপরে ছিল, আমার ছোট ভাই টেলিভিশন আনছে, টেলিভিশন রাখার জায়গা নাই, টেবিলের উপরে টেলিভিশন রাইকা সেখান থেকে কোরআন গুলো নিয়ে আসছি, এই যে থাকলো কই মসজিদের দরজায় ফেলে রেখে, ও যুবক দৌড়ে পালাই সাইরা, আমি তো আলেম মানুষ, কোরআন সেবা যত্ন করলে আমি না করে যত্ন না করে পারি না, আমি গুছাই কুড়ে রাখলাম, চোখ থেকে পানি চলে আসলো। রব্বুল আলামিন মুসলমান হইয়া তোমার কোরআনকে ঘরে জায়গা দেয় না, আল্লাহ কয় মুসলমানের ঘরে কোরআন থাকবে না। ও বাইরে
চায়নার খবর নাও, মুসলমানদের ঘর থেকে কোরআন শেষ করে নিয়েছে চায়না সরকার, কোন মুসলমানের ঘরে কোরআন নাই, রাশিয়ার মুসলমানের ঘরে কোরআন নাই, সব শেষ করে নিয়ে গেছে, ইসরায়েলে মুসলমানের ঘরে কোরআন নাই, সব শেষ করে নিয়ে গেছে। কারণ মুসলমান হয়ে তুমি কোরআন দত্ত করো না, মুসলমান হয়ে তুমি কোরআন পড়ো না, মুসলমান হয়ে সকাল বেলা তুমি ডেক্সের চালাই দিয়া টেলিভিশন বিসিআর তুমি স্টার জলসা জি বাংলার সামনে বুতুম প্রচার মতো বইসে থাকো, 24 ঘন্টা ফেসবুক আর ইউটিউবের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান, দুনিয়ার ল্যাংটা ল্যাংটিদের ছবি তুমি দেখো, আল্লাহর কোরআন কি দেখার জন্য তোমার চোখের মধ্যে একটু স্বাদ হয় না? হে মুসলমান, এজন্য তোর ঘরে কোরআন রাখা হবে না। আল্লাহ কয় কোরআনে কয় আল্লাহ আমারে আর কত মারবা, আমি তো লোকে মাহফুজে ছিলাম, সংরক্ষিত ছিলাম, হেফাজতে ছিলাম, আমারে তুমি নামাইলা, দেখো এখন কোন জায়গা জায়গা হয় না, মুসলমানের সিনার ভিতরে নাই, মুসলমানের কোন জায়গা আমাকে রাখতেছে না, ঘরের মধ্যেও জায়গা দেয় না, আমারে পথে ঘাটে ফেলে দিচ্ছে, আমি এখন কি করতে পারি? বিভিন্ন মাদ্রাসায় যে দেখেন, সরকারি মাদ্রাসার ভিতরে যে দেখেন, পরীক্ষার সময় নকল করতে যাইয়া কোরআন শরীফের পৃষ্ঠা কাইটা নিয়া নকলের পরে সার্বে কোন জায়গায় বাথরুমের ভিতরে কোরআন ফেলাইয়া আসে। কোরআনে কয় আল্লাহ আর কত মারবা, আল্লাহ কয় আর একটু অপেক্ষা করে এখনই নিয়ে যেতাম, তোর চোখের সামনে আমি দেখায় দেব, তোর সাথে যারা বেয়াদবি করে তাদের বিচারটা আমি করব, তুই চোখের সামনে দেখবি। আল্লাহ কয় তুই কোরআন যারা ঘরে জায়গা দেয় নাই ওরও আমি ঘরে জায়গা দেব না, আমি কোরআন আমার কোরআন যারা ঘরে জায়গা দিস নাই আমি তোরও ঘরে থাকতে দেব না, কিছুদিন থাকবি জেলখানায়, এরপরে থাকবি হাসপাতালে, আগে ডুববি জেলখানায়, এরপরে ডুববি হসপিটালে, হসপিটাল থেকে ডেড হবি মরবি, ওখান থেকে পশ্চিম হবি কবরস্থানে, আমার কোরআন রে ঘরে জায়গা দিস নাই, দালান বানায় তার মধ্যে ঘুমাইবি, আলিশান বিল্ডিং এর মধ্যে ঘুমাবি, তোরও জায়গা জায়গা দেবো না, তোরে পাঠায় দেবো একেবারে 3 জায়গার থেকে পরে লাস্ট পোস্টিং হবে তোর কবরস্থানে। ও কোরআন তুই চিন্তা করিস না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোরে পাঠাইছি আমি, হেফাজত করব আমি, যখন মানুষ যত্ন করবে না তখন কেট নিয়ে যাব। এবার এমন হইতে হইতে এক সময় এমন হবে যে কোনো মানুষ কোরআনের রক্ষণাবেক্ষণের থাকবে না, তখন জিব্রাইল কয় শেষবারের মতো দশমবারের মতো আইসে আমি ওই কোরআনের ভিতরে হরফ তুলে নেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ, কোরআন আসছে কোন জায়গা থেকে? লৌহে মাহফুজ থেকে, কথা বলেন ঠিক? আল্লাহ এবার কোরআন রে কয় তোরে পাঠাইতেছি যা, রাখবে কোন জায়গায়? আসমান রাজিকে কইল, ও আসমান তোদেরকে বড় শক্তিশালী করে বানাইছি, তোরা একটু আমার কোরআন খানকে বহন কর। আসমানে কয় আল্লাহ বানাইছো বড় শক্ত কইরা, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই, আমার উপরে কোরআন রাখলে ভেঙে মাটিতে নেমে যাব, দেখো আর কেউ পারে নাকি? আসমানে রাজি হয় নাই। জমিন রে কইল, জমিন তুই একটু কোরআন খানকে বহন কর কিছুদিনের জন্য। জমিন কয় আল্লাহ পাহাড় পর্বত বৃক্ষাদি তরুলতা কোটি কোটি প্রাণী মখলুক আমি বহন করতে পারি, কিন্তু আল্লাহ আমি কোরআন বসহ্য করতে পারবো না, জমির ওজন খুব ওজন, বিশাল ওজন, আমি পারবো না আল্লাহ, আমি পানির তলে ডেবে যাবো, আমার মাফ চাই আল্লাহ, তুমি আমার মাফ করো, আমি জমিনও নাড়াচাড়া করি দুলি হেলে যাই, এত দিবাল জিবালা দাদা একেবারে জাপান থেকে এই বেস্টে ঢুকে সিলেট চট্টগ্রাম হয়ে পর্বতমালা চলে গেছে, এই পাহাড় দিয়ে তুমি আমার জমিন দিয়ে ধরে রাখছো, উরা বাড়ি শক্তিশালী পাহাড়ের উপরে রাখতে পারো। আল্লাহ কয় তাই পাহাড়টা তোরা আমার কোরআন খানটা কিছুদিনের জন্য একটু কাঁধে করে রাখ, পাহাড়ে আসফাক না, ভয়ে তর তর করে কাঁপতেছে, ও আল্লাহ আল্লাহ তোমার ভাই ধরি মাফ চাই আল্লাহ, এই কোরআন আমার উপরে রাখলে আমি জমিন ধরে রাখা তো দূরের কথা, নিজেরই ধরে রাখতে পারবো না, আল্লাহ তোমার ভাই ধরি মাফ চাই, আশাক নামি না, আসমানে কাঁপে, জমিনে কাঁপে, পাহাড়ে কাঁপে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমান এবার জবাব দাও, মুসা নবীর তৌরাতের ওজন বেশি না কোরআনের ওজন বেশি? তৌরাত বহন করতে পারতো 70 উটে, কোরআন আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিতে রাজি হয় না, আল্লাহকে বা আশাক নামি না কেউ নিতে রাজি হলো না, নেলো কারা? এরপরে যাইয়া জামিয়া দারুল উলুম সোনার বাংলা মাদ্রাসার সোনার সোনার ছোট্ট বাচ্চারা, ওরা কয় আল্লাহ
মাওলানা নাসির সাহেবের কাছে ইউটিউবে আওয়াজে শুনছি তোমার কোরআন এত দামি এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাইরে যায়, রাতের ছোঁয়া লাগে হাজার মাসের চাইতে দামি বানাইছে, মাসের সাথে রমজান মাসের ছোঁয়া লাগাইয়া তারে 700 মাসের চেয়ে দামি বানাইছে, মক্কার জমিন রেসে শরীফ বানাই দিয়েছে, মদিনার ইয়াসরিবতে মদিনা শরীফ বানাই দিয়েছে, এর সাথে যার সাথে ছোঁয়া লাগে তারে দামি বানাই দেয়, রিহাল কাটের সাথে সুমার ছোঁয়া লাগাইয়া তারে সুমো খাস যোগ্য বানাই দিয়েছে, সিরান একরার সাথে ছোঁয়া লাগলে তারে সুমো খাস যোগ্য বানাই দেয়। এত দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরোই নিয়ে বেড়াচ্ছ, ভিক্ষে খয়রাত করে বেড়াচ্ছ ঘাটে ঘাটে, আল্লাহ তুমি এদিক ওদিক না ঘুরাইয়া, আমরা সোনার বাংলার কচি কচি এতিম অসহায় গরিবদের বাচ্চা তোমার মাদ্রাসে আসছি, আমাদেরকে দাও। আল্লাহ কাইবা আল ওয়াহামালাহাল ইনসান, আল্লাহু আকবার, কেউ নিতে রাজি হয় নাই, অবশেষে নিল মানুষে, তারা মানুষে যখন নেছে আল্লাহ তাআলা কি কয় জানেন, কয় ওয়ামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, তুই জালেম তুই জাহেল, মানুষে কয় তুই জালেম আর তুই জালেম মানে তো বোঝেন সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ, তুই সীমা লঙ্ঘন করেছিস, আসমান জমিন পাহাড় পর্বতে যার ওজন সহ্য করতে পারবে না, তুই একটুক মানুষ কোন সাহসে নিলি তোর উপরে জুলুম করছিস, জাহেল তুই যদি শিক্ষিত হতি বুঝতি জ্ঞানী হতি তাহলে কোরআনের দ্বারে যাতি না, এই কথা মানে ধমক দিয়ে কোরআন কেড়ে নেওয়ার উদ্দেশ্য নাকি, এটা হলো আদরের শব্দ, কিসের শব্দ, এই জালেম জাহেল এটা আল্লাহ ধমকের শব্দ না, এজাকে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন আদর আর সোহাগ আর ভালোবাসা প্রমাণ করার জন্য। আপনার একটা ছেলে, আপনার একটা ছেলে বাংলাদেশে জেনারেল পড়াশোনা করে, এসএসসি তে পুরো মেধা তালিকায় গোটা বাংলাদেশ চ্যাম্পিয়ন, এই ছেলে মার্কশিট নিয়ে আসছে 10 সাবজেক্টে 1000 মার্ক, আপনি তারে আদর করে কি, ওরে আমার পাগল বুকির মধ্যে আয়, পাগল কয়ে বুকি জড়াই ধরেন না, এই পাগল কি ওই বাজারের ল্যাংটা পাগল, এই পাগল কি সেই জটালা পাগল, এলে আদরের পাগল, এই পাগল আর ওই পাগল এক পাগল না, ঠিক না, আল্লাহ কা ইন্নাহু কানা যালুমান জাহুলা, তুই জালেম আর জাহেল, এবার নিয়েছিস যখন তোর ভিতরে রাখার ব্যবস্থা আমি করে দেই, থাকবে তোর ভিতরে রাখার ব্যবস্থা করে দাও, এই জন্য বুজুর্গ কানে দিন বলে এই কোরআন থাকে সিনার মধ্যে, কোন জায়গায় থাকে, কলমের মধ্যে কোরআন, ঠিক কিনা, কোরআন থাকে কলমের ভিতরে, হাদিসও না কোরআনের আয়াতও না, বুজুর্গ কানে দিন এই দিক তাকাইয়া যে এই কোরআন আসমানে জায়গা পায় নাই, এই কোরআন জমিনে থাকতে পারে নাই, পাহাড়ে নিতে সাহস পাই নাই, কোরআনকে কোন জায়গায় রাখে নাই, ছিল যে জায়গায় সেখান থেকে আল্লাহ তাআলা সরাইয়া আর একটা জায়গায় রাখবে, যে জায়গাটা তার সমমানের, কথা বলেন ঠিক কি ঠিক না, সমমানের হইতে হবে, তাই বলে কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ সমতুল্য, কন সুবহানাল্লাহ, আপনাদের সকলের সিনা আল্লাহর আরশ সমতুল্য, আলহামদুলিল্লাহ পারেন না, সূরা ফাতিহা পারেন, সবাই পারেন তো, পারেন আলহামদুলিল্লাহ, তাহলে সূরা ফাতিহা, সূরা ফাতিহা কোরআন শরীফের সূরা আপনার সিনার মধ্যে আছে, আপনি তো শুধু সূরা ফাতিহার আলেম, বাস আপনার সিনাটাও আল্লাহর আরশ সমতুল্য, এবার নবী কা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়া তাকিবারাত তিলকা মা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, এই মুসলমানের দিক তাকাও, এতদিন শুনছেন তরজমা, হাফেজদেরকে আল্লাহ তাআলা আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং দেবে জান্নাতের ভিতরে, এই শুনছেন না, কাদেরকে, হাফেজ নো অ্যানিম্যান এভরিবডি, যারাই কোরআন দেখেও পড়তে পারে, যারাই কোরআন দেখে পড়তে পারে হাদিসের তরজমা, যারাই কোরআন দেখে পড়তে পারে এই কোরআনের পর আমল করার চেষ্টা করে তিলাওয়াত করে, সে কোরআন সারা জীবন ভরে দেখে এক খতম পড়ছে দেখে মুখস্থ করতে পারে না, তাকেও আল্লাহ তাআলা আয়াত সংখ্যা পরিমাণ তলা বিশিষ্ট বিল্ডিং দেবে, কারণ কি আল্লাহর নবী বলেন ইয়াকালু লি আমাদিক আমাদিক বলেন ইয়াকালু লি সাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে এদিক, কোরআন ওয়ালাকে বলা হবে, তরজমা কি, কথা বলেন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল, দুনিয়ায় যেমন সুর দিয়ে তাল দিয়ে কণ্ঠ দিয়ে পড়তে ওইরকম পড়ো কোরআন, ওইরকম পড়লে একটু মজা লাগে, মাল্লাম ইয়া তাকান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, দুইটা তরজমা, যে কোরআন পাইয়া নিজেকে ধনী মনে না করে সে আমার উম্মত না, অন্য তরজমা যে কোরআনকে সুর দিয়ে তার কণ্ঠ দিয়ে না পড়ে সে আমার উম্মত না, তো দুনিয়ায় যে আমি মজা করে পড়তে আমার এরকম পড়ে শোনাও, আর কি করো, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে রহো চড়তে রহো, যতগুলি আয়াত শুনাইতে পারবা অত তালা হবে তোমার দালান, সাহেবে কোরআন কে আমার দিক তাকান, ঢাকা শহর সিলেট শহরের ভিতরে রিক্সা চলে না, রিক্সা রিক্সা কি যারা চালায় সকলে কি ওই রিক্সার মালিক,
ভাড়া চালায় না, ভাড়া চালায় না, মূল মালিক আলাদা একজন। তো মূল মালিক 100 খান রিকশার মালিক একজন, সে ডেলি একটা রিকশা ভাড়া পায় 500 টাকা। আর জানি কিন্তু রিকশার ভাড়া 500 টাকা দেখাই। তো 100 রিকশার ভাড়া ডেলি পায় 50,000 টাকা। ওই লোক নিজে কি একখান রিকশা চালায় মনে হয়? বুঝুর নিজে চালায়? যে ডেলি 50,000 টাকা রিকশা ভাড়া পায় সে কি নিজে একটা চালায়নি? মাসে তার 15 লক্ষ টাকা ইনকাম, কোন পাগলে যাচ্ছে সে নিজে রিকশা চালাবে? কিন্তু 100 রিকশা রেজিস্ট্রেশন হয়েছে তার নামে, ঠিক কি না? এখন এই লোক তো নিজে মূলে আলো 100 রিকশার মালিক। ওই লোক, ওই লোক যদি হাটে যায়, বাজারে যায়, রাস্তায় যায়, ওরে কি কেউ রিকশাওয়ালা করে ডাকে? যদি ওরে কেউ রিকশাওয়ালা করে, ও রিকশাওয়ালা এদিকে আসো, তাহলে তার দাঁত থাকবে, এ আমি রিকশাওয়ালা। আসলে কিন্তু রিকশাওয়ালা সে, কিন্তু তারে কেউ রিকশাওয়ালা পায় না। রিকশাওয়ালা কয় কারে? উনার কাছ থেকে যে ভাড়া চালায় রাস্তায়, যার হাতে রিকশা তাকে রিকশাওয়ালা কয় ডাক দেয়, ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মানুষ, মূল মালিক একজন, ভাড়া চালায় আর একজন, ভাড়ার রিকশা হাতে করে ঘুরলে যদি তারে রিকশাওয়ালা কয় সহি হয়, আর এইটি যদি তোমাদের পরিভাষা হয় তাহলে কোরআনের হাফেজ হওয়া লাগবে না। কোরআন মোহাম্মদ করে হাতে করে নাড়াচাড়া করো, করো আর পড়ো, তুমিও কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমারও কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ জান্নাতের মধ্যে বিল্ডিং দেয়া হবে। তবে জীবন ভরে কষ্ট কইরা এক কতম কোরআন পড়ছো, তোমার বিল্ডিং হবে একটা। দুই কতম পড়ছো, বিল্ডিং হবে দুইটা। তিন কতম পড়ছো, বিল্ডিং হবে তিনটা। জোরে কন্না সুবহানাল্লাহ। হাফেজ কোরআন যারা, যারা কোরআনের হাফেজ, তাদের বিল্ডিং হবে যত কতম পড়েছে অতটা বিল্ডিং তাদের। এই হলো মর্যাদার পার্থক্য। আল্লাহু আকবার।